সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এক্সপার্ট ডিশওয়াস প্রেজেন্টস মাই কিচেনে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে এবং আজও আমি ফিরে এসেছি আপনাদের জন্য খুব মজাদার আর চটজলদি একটা রেসিপি নিয়ে। তবে রেসিপিটা আমি দেখাবো না, আপনাদের জন্য স্পেশাল একজন গেস্ট রয়েছেন। সবসময় আমরা আসলে রিকোয়েস্ট পেয়ে থাকি যে এমন কিছু রান্না দেখাতে যে কর্মব্যস্ততার মধ্যে খুব চটজলদি যেন রান্না করা যায়, আবার খেতেও যেন সুস্বাদু হয়। ঠিক তেমনি একটু রেসিপি থাকছে আজ আপনাদের জন্য। এবারে আমি পরিচয় করিয়ে দিব যিনি আপনাদেরকে রান্না করে দেখাবেন। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে রয়েছেন একজন রন্ধনশিল্পী, সার্টিফাইড ট্রেইনার এবং অ্যাসেসর, আফরোজা নাজনীন শুমি। কেমন আছো? খুবই ভালো আছি, অনেকদিন পরে দেখা হলো। আসলেই তাই, খুব ভালো লাগছে তোমার সাথে দেখা হলে। এমনিতেই ভালো লাগে একদম, মানে ইনফ্যাক্ট বিহাইন্ড দ্য ক্যামেরা তো আমরা গল্প করছিলাম যে অনেকদিন পরে হলেও দেখা হয়েছে। আমার আজকে বেশি ভালো লাগছে কেন শুনে অপন বলি, বিকজ এর আগের যে এক্সপিরিয়েন্স দেখেছি খুব চটজলদি মজাদার সব রেসিপি তুমি করে দেখাও, তো আজকেও তার নিশ্চয়ই একদমই তাই, কারণ আমরা এত ব্যস্ত থাকি সবাই। এখন যদি কোনো রান্নাও যদি অনেক ঘন্টা ধরে করি তাহলে আসলে আমাদের রিল্যাক্স করার টাইমটা হাতে থাকে না, কিন্তু আমি চেষ্টা করি ঝটপট হবে, খেতে মজা হবে এবং সবাই পছন্দ করবে এরকম রেসিপি আসলে দেখাতে সম্মত। একদম সব ব্যাপারগুলো তুমি মাথায় রাখো। ওকে, সো আজকে কি রান্না করে দেখাবে? চিকেনের একটা রেসিপি দেখাবো, চিকেন তাওয়া ফ্রাই। ওকে, এতে দেখবে বাচ্চারা কিছু খাক না খাক চিকেনটা কিন্তু খাবে। একদম, তো চিকেন তাওয়া ফ্রাইটা আমরা শিখবো তোমার কাছ থেকে এবং কিভাবে তুমি রান্না করছো সেটা আমি পুরোপুরি দেখতে চাই, তার আগে উপকরণগুলো দেখে নিতে চাই। ঠিক আছে প্রিয় দর্শক, চলুন দেখে নিই চটজলদি আমাদের আজকের রেসিপি চিকেন তাওয়া ফ্রাই রান্না করতে কি কি উপকরণ লাগছে। চিকেন তাওয়া ফ্রাই উপকরণ: হাড় ছাড়া মুরগির মাংস 1 কাপ, টমেটো 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ধনে পাতা কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো। দেখে নিলাম উপকরণগুলো, এবারে সরাসরি চলে যাচ্ছি রান্নায়। আপু, রান্না করতে হলে তোমাকে আসলে এদিকে আসতে হবে, আমি তোমার হেল্পিং হ্যান্ড। কোনো ব্যাপার না, তুমি আর আমি তো গল্প করতে করতে রান্না শেষ হয়ে যাবে। অনেক গল্প হবে, আমি চুলাটা ঘুরিয়ে দিই। ঠিক আছে, আসলে চিকেন তাওয়া ফ্রাইটা এমন একটা রেসিপি, এটা কিন্তু আমরা সকালের নাস্তাতেও দিতে পারি, রুটি পরোটার সাথে, হ্যাঁ নানের সাথেও চলে, আবার বিকালে কিন্তু আমরা খেতে পারি, সকালে এবং হ্যাঁ এবং ডিনারেও আমরা খেতে পারি। সো খুব ঝটপট হয়, দারুণ মজার একটা রেসিপি। আর চিকেনটা এখানে বোনলেস আছে এবং ছোট ছোট কিউব করে কাটা, মানে খুবই ছোট করে, বাইট সাইজ, একদম অল্প সময়, একদম অল্প সাইজ, মানে খুবই অল্প সময় লাগবে, সাইজটা যেহেতু বাইট সাইজ খেতেও খুব মানে মজা, ছটজলদি হয়ে যায়। একটু যেহেতু গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি, তেলও খুব বেশি দিব না, 1 চামচ দিও আমাকে। আমরা যেহেতু স্বাস্থ্যের কথা মাথায় রাখছি চেষ্টা করবো অল্প তেলে, অল্প তেলে। আর চিকেন, বিফ, মাটন যেটাই রান্না করবো তার কিন্তু একটা তেল থাকে নিজস্ব, সেটাও থেকে কিন্তু তেলটা বের হয়। ওকে, সো নট নেসেসারি অনেক বেশি দিলেই সেই রান্নাটা মজা হবে, সেটাই। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা কেউ চাইলে কিন্তু এখানে কিউব করে দিতে পারে, যেভাবে আমি চিকেন বলেছি চিকেনটা, হ্যাঁ সেম একইভাবে সব কিছু যদি আমরা একইভাবে দেই তাহলে হয় কি টেস্টটা ভালো লাগে, একই রকম লাগে, একটু বাইটের সাথে যখন চিকেন একটু মানে এবং অনিয়নটি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকে তখন কিন্তু মজা লাগে। আর এখানে খুব হালকা হলুদ দিব। আচ্ছা, হলুদের পরিমাণটা একদমই সামান্য, একদম অল্প, আমার মনে হয় 1 চা চামচেরও 1/4 ভাগ দিয়েছি। হ্যাঁ, ঝালটা স্বাদ অনুযায়ী, তো আমি এখানে 1 টেবিল চামচ দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, চিকেন একদম সাদামাটা হলে ভালো লাগে, ভালো লাগে। তারপরে মতো করে দিয়ে দিচ্ছে, একদম বললাম না আমাদের দেশি মশলা যেটা আমাদের বাড়িতে সবার বাড়িতে আছে, হ্যাঁ সেই মশলাগুলোই দেওয়া হয়েছে। খুব অল্প গোলমরিচ গুঁড়া, এটা 1/2 চামচের মতো দিলাম, হ্যাঁ তুমি আমাকে একটু পানি দাও, পানি দিয়ে নেড়ে দিব, খুব অল্প পানি, কারণ মশলাটা পানি দিয়ে দিয়ে আমরা কষিয়ে নিব। আর একটু পানি দাও, যেহেতু তেলটা কম আছে এখানে কিন্তু পানিটা দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে, মশলা কষানো না হলে যেটা হয় মশলার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু থেকে যায়। আর একটু পানি দিয়ে দাও, ব্যাস
ইনফ্যাক্ট এখন কিন্তু অনেকে তেলটাকে বাদ দিয়ে শুধু পানি দিয়েও রান্না করার চেষ্টা করছে। আমি পুরো রান্নাটাতে প্রায় এক চামচের মতো তেল দিয়েছি, খুব বেশি কিন্তু দেইনি। এখানে রসুন বাটা দিব, চিকেনে এটা এক চা চামচ, আদা বাটা যাবে এক চা চামচ। আচ্ছা, একটু কমিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিই। এর সাথে দিব টমেটো, টমেটোটা কিন্তু চৌকো করে কাটা। আচ্ছা, মানে আমরা চিকেনের কাটটা করেছি সেই সেম কাটিং হচ্ছে। এখানে লবণ দিব, টমেটোটা দেওয়ার কারণে কিন্তু একটা ট্যাঙ্গি ভাব অ্যাড হবে এবং মশলাটা কষাতেও সুবিধা হবে এবং টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে, কারণ টমেটোটা থেকে আলাদা একটা পানি বের হয়। কেউ চাইলে এখানে টমেটো সস বা টমেটো পিউরি ব্যবহার করতে পারে, হ্যাঁ, কিন্তু ফ্রেশ টমেটোটাই বেশি ভালো লাগে। ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। যখনই আমরা কষাবো আমরা চেষ্টা করব মাঝারি আঁচে বা হালকা আঁচে কষাতে, তাহলে মশলাটা পুড়বে না। আর মশলা পুড়ে গেলে হয় কি, টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়, কালারটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ, আর কালারটা নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছ যে তেল একটু বের হয়ে এসেছে কিন্তু মশলা থেকে, তাই না? তো এই সময়ে আমি চিকেনটা দিয়ে দিব। খুব চটজলদি হয়, দারুণ মজার একটা রেসিপি। দেখি মনে হচ্ছে যে গ্রেভিটা খুব মজার হবে, এটা একদম মাখা মাখা হবে। তো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেনটা একদম ছোট ছোট বাইট সাইজ করে কাটা, ভালো করে এখন মিশিয়ে নিব। আচ্ছা, এখানে আমরা প্রায় বোধহয় হাফ কেজির মতো চিকেন চিকেন করেছি। হ্যাঁ, আমি যদি একটু জানতে চাই যে এই পরিমাণ চিকেনে আসলে পুষ্টিগুণ কতখানি থাকবে এবং কতজন মিলে আসলে এটা খেলে প্রপার মিলটা হবে। আসলে চিকেন আমরা যখন বলি, আমাদের অনেকেরই এখন হয়তো ধারণা চেঞ্জ হচ্ছে। একটা সময় ধারণা ছিল চিকেন হচ্ছে সাইড ডিশ, কিন্তু আসলে চিকেনটা যেটা আমরা খাচ্ছি এটাই কিন্তু মেইন ডিশ। রাইস বা এর সাথে আমরা যেটা খাবো, রুটি পরোটা বা নান যেটা ইউজ করবো, অথবা যদি মানে আমরা যে কার্বোহাইড্রেটটা খাবো সেটা খাবো, অথবা হ্যাঁ সেটা সাইড ডিশ। কিন্তু আমাদের মাথায় থাকে কিন্তু ভাতটা বা মেইন যেটা খাচ্ছে এটাই বোধ হয় মেইন ডিশ, আর চিকেনটা সাইড ডিশ। সো এটা আমরা পরিমাণে বেশি নিব, এটার একটা প্রপোর্শন আছে। কিছুক্ষণ হওয়ার জন্য সবাইকে আরও একবার স্বাগত আমাদের আয়োজন এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্টস মাই কিচেনে। প্রিয় দর্শক, রান্না হচ্ছে আমাদের আজকের মজাদার রেসিপি। ফিরে যাচ্ছে আরও একবার চিকেন তাওয়া ফ্রাইয়ে। চিকেন তাওয়া ফ্রাইয়ের যে একটা ফ্লেভার, আমি কিন্তু সেটা অলরেডি খান এখানে চলে এসেছে। তো বিরতি নেওয়ার সময় আমার মনে হয়েছে যে অলরেডি আমাদের তাওয়া ফ্রাই হয়ে গেছে, আমি কি এবারে চুলাটা একটু বাড়িয়ে দিতে হবে? যেহেতু ফ্রাই, তো আমার মনে হয় এবারে একটু আমরা হাই ফ্লেমে এবার এটাকে ভাজবো, রাইট? ঠিক, হাই ফ্লেমে এখন দেবো না, একটু মাঝারি আঁচেই থাকবে, মাঝারি আঁচেই হয়ে যাবে, কারণ খুব বেশি ভাজা ভাজা এটা করবো না, একটু মাখা মাখা থাকবে, গ্রেভিটা থাকবে, হ্যাঁ একটু মাখা থাকবে। আর চিকেনের একটা জিনিস আমি একটু বলে রাখি, চিকেন কিন্তু আমরা অনেক সময় মানে বিফ যেমন র খাচ্ছি, স্টেক যেমন আমরা খাচ্ছি না যে হাফ ডান, হ্যাঁ মানে পুরো কুক না হওয়ার পরও খাওয়া যায় স্টেকটা, চিকেনের বেলায় কিন্তু সেটা খাওয়া যাবে না, তাহলে কিন্তু ফুড কন্টামিনেশন হতে পারে। সো এটা আমি বলবো যে একটু মাথায় রাখবেন, কারণ ফুড কন্টামিনেশন কিন্তু খুবই খারাপ, এবং চিকেন যদি প্রপার কুক না হয় তাহলে কিন্তু আপনার সেটার সম্মুখীন হতে পারেন, ফুড কন্টামিনেশন হতে পারে এবং জীবন মুখ মানে আমাদের যেটা মৃত্যুর ঝুঁকি বলি সেটা কিন্তু থেকে যায়। ফুড পয়জনিংয়ের মাধ্যমে অনেকে তো অনেক সিরিয়াস মানে ফুড কন্টামিনেশনটা খুবই খারাপ। সো চিকেন প্রপার কুক হতে হবে, আর চিকেনের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভার তো অ্যাকচুয়ালি চলে যাওয়ার জন্য একটা সময় দরকার হয়, সেটা ছিল। আর একটা জিনিস আমি বলি, চিকেন আমাদের টাইমিংটা একটু খেয়াল রাখতে হয়, কারণ চিকেন যদি বেশি সেদ্ধ হয় তাহলে হার্ড হয়ে যায়, জুসি ভাবটা থাকে না ভেতরে, একদম একটু সফট জুসি ভাবটা নষ্ট হয়ে যায়, এই জন্য সেটাও খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা ঢেকে কুক রান্না করেছি। সো এই যে দেখতে পাচ্ছ প্রায় কিন্তু গ্রেভিটা হয়ে আসছে না অনেকটাই, এখন এখানে আমি কিছুটা ধনে পাতা কুচি কিছুটা দিব, নামানোর সময় কিছুটা দিব আগে। আচ্ছা, তো এই ফ্লেভারটাও এখন কিন্তু ভেতরে যাবে। কিছুটা কাঁচা মরিচ দিব। আচ্ছা, আমরা বেশ একটু ঝাল 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 হবে, তুমি কেমন পছন্দ করো? আমি ঝাল পছন্দ, তাহলে ঠিক আছে। আর লেবুর রসটা একদম নামানোর আগে আমি আর একটু দিয়ে দিব। আচ্ছা,
ইনফ্যাক্ট কেউ যদি চান যে অফিস থেকে এসে চটজলদি একটা ডিনার তৈরি করে ফেলবে, তাহলে কিন্তু খুব ইজিলি এটা করে ফেলতে পারবে। এবং এখানে যদি আমি বললাম না, ভেজিটেবলটা অ্যাড করা হয়, সালাদটা অ্যাড করা হয় সাথে, অথবা কিছু সতে ভেজিটেবল সার্ভ করা হয়, তাহলেও কিন্তু পুরো একটা কমপ্লিট ডিশ হয়ে যাবে, কমপ্লিট ডিশ হয়ে যাবে। আমি তো জাস্ট বলতে চাই যে যারা স্পেশালি অ্যাকচুয়ালি সিঙ্গেল ভার্সন, ছেলে হোক বা মেয়ে হোক, সারাদিনের কর্মব্যস্ততার পরে এসে নিজের খাবারটা নিজের জন্য তৈরি করতে হয়, তাদের জন্য কিন্তু এটা খুবই আমার মনে হয় পছন্দের আর উপকারী একটা ডিশ। বিকজ এত চটজলদি রেসিপি ছেলেদের করাটাও খুবই ইজি, কারণ এখানে কিছুই করতে হচ্ছে না, মেরিনেট করে রাখার ঝামেলা নেই, ইভেন কাটাও ধরো ছোটো ছোটো করে কাটতে সবাই পারবে। এখন ছেলেরাও অনেক অনেক কিছু পারে। আর এই মশলাগুলো যেটা আমি ব্যবহার করেছি, হলুদ মরিচ ধনে জিরে সবার বাড়িতেই আছে, তাই না? আপু আমাদের তো বোধহয় অলরেডি চিকেন তাওয়া ফ্রাই হয়ে গেছে, ফ্রাই হয়ে যাওয়ার কথা, যে সুঘ্রাণটা বের হয়েছে কিচেনে মনে হচ্ছে হয়েই গেছে। চলো দেখে নিই, এই যে হয়ে গেছে, কারণ গ্রেভিটা এরকম মাখা মাখাই থাকবে, একদম ভাজা ভাজা হবে না। আবার তেলটাও উপরে উঠে এসেছে, উপরে উঠে এসেছে, এবং চিকেন হতে তো বেশিক্ষণ লাগে না, তো যেহেতু হয়ে এসেছে এই সময় একটু কাজ আছে। সুন্দর একটা ফ্লেভার। জাস্ট নামানোর আগে লেবুর রস, ও আচ্ছা, একটু ট্যাঙ্গি টেস্টটা আসবে আর ভিটামিন সিটা থাকবে, আর হচ্ছে একটা ফ্রেশ ফ্লেভার কিন্তু আসে। একটু চিনি খুব হালকা ব্যালেন্স করার জন্য, যেহেতু লেবুর রস ব্যবহার করা হচ্ছে, দিয়ে চুলাটা বন্ধ করে দিব, কারণ লেবুর রস দিয়ে কিন্তু জাল দেওয়া যাবে না, তাহলে হচ্ছে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। তো দেওয়ার পরপরে আসলে আমরা চুলাটা বন্ধ করে দিই, কারণ এই গরমেই আমাদের চিকেনটার সাথে লেবুটা মিশে যাচ্ছে, চিনিটাও মিশে যাচ্ছে। আর আমি বলেছি একটু ধনে পাতা উপরে দিয়ে দিব, ফ্রেশ যাতে ফ্লেভারটা থাকে ধনে পাতায়। তো লেবু ধনে পাতার একটা ফ্রেশ পরিবেশন করার পালা, প্লিজ আপু। আমার তো খুবই ক্ষুধা লেগে গেছে, এন্ড দিস ইজ দ্য রাইট টাইম অ্যাকচুয়ালি ডিনার করার, একদমই, কারণ হচ্ছে আমরা অনেক রাত করে ডিনার করি, সেটা একদমই ঠিক না। তুমি আমাকে একটা চামচ দাও এটা সার্ভ করার জন্য, জাস্ট মানে রাধুনি নিয়ে প্রোগ্রাম করলে একটা মজা আছে, সেটা হচ্ছে কষ্ট কম করতে হয়, বাড়িতে বসে টিভি দেখতে দেখতে কিন্তু তারা শিখতে পারছে। অ্যাকচুয়ালি ধনে পাতাটা আমাদের একই সাথে গার্নিশিং এবং হচ্ছে খাবার দুটোতেই কিন্তু কাজে লেগে গেল। হ্যাঁ, এবং ধনে পাতাতে তোমার প্রচুর পরিমাণে আমাদের কিন্তু টমেটোতে, ধনে পাতাতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে লেবুর রসে, তো এটা অনেক হেল্পফুল। ফ্রেশ ধনে পাতা লেবুর একটা সুঘ্রাণ পাচ্ছে, এবং চিকেনটাও দেখতে এত ইয়ামি হয়েছে, পুরোপুরি একটা মানে প্রপার মিল সার্ভ করা হয়েছে। তো আমার মনে হয় প্রিয় দর্শক, আপনারা যারা দেখলেন কীভাবে চটজলদি আপনারাও বাসায় তৈরি করে ফেলতে পারেন চিকেন তাওয়া ফ্রাই, অথবা যারা কিছুটা হলেও মিস করেছেন তাদের জন্য পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রস্তুত প্রণালী: গরম তেলে পেঁয়াজ কুচি ভেজে তাতে আদা রসুন বাটা দিয়ে নেড়ে, বাকি সব উপকরণ দিয়ে নেড়ে কষিয়ে নিয়ে তাতে মুরগির মাংস দিয়ে নেড়ে ভাজতে হবে। মাংস সেদ্ধ হলে লেবুর রস, ধনে পাতা আর কাঁচা মরিচ কুচি ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন। দেখে নিলাম প্রস্তুত প্রণালী, এবারে আসলে আমি খেয়ে তারপরে আপনাদেরকে স্বাদ কেমন হয়েছে সেটি জানাবো। আমাদের আজকের মজাদার রেসিপি চিকেন তাওয়া ফ্রাই আমার সামনে একদম রেডি, অ্যান্ড সাথে রয়েছে গরম গরম পরোটা। সো আমার মনে হয় এবারে আমাদের টেস্ট করে দেখবার পালা। অ্যাকচুয়ালি টেস্ট আমি করবো, শুনে আপু তো নিজেরটার কথা বলতে পারবে না, বাট আমি আপনাদেরকে খেয়ে একদম অনেস্ট যে একটা রিভিউ আছে সেটা দিব। শুনে আপু আমি চাই তুমি আমাকে সার্ভ করো, অবশ্যই তোমার হাতের রান্না, কারণ তুমি টেস্ট করলে দর্শকরা বুঝতে পারবে আসলে কেমন হয়েছে। আমি কিন্তু ফুড়ি, ঠিক আছে, আমি খেতে পছন্দ করি এবং আমি ট্রাই করি অলওয়েজ যে এই যে তোমরা যারা রান্নাও করো, না অ্যাকচুয়ালি আমি দেখতে দেখতে আমরা একসাথে রান্না করেছি, আমি জানি তুমি ভালো রান্নাও করো। আচ্ছা ঠিক আছে, আগে টেস্ট করো তুমি, আবার নেই, হ্যাঁ আমি তো পরোটা দিয়েই খাবো, বিকজ আমার মনে হয় যে একটু কার্ব যদি আমরা প্রোটিনের সাথে রাখি তাহলে আমাদের যে কার্বের একটা কার্ব চাহিদা কিন্তু একটু দরকার, আমরা সবাই ভাবি কার্ব খাবো না, কিন্তু সেটা কিন্তু ঠিক না, একটু খেতেই হবে। আর এই জাতীয় খাবারগুলো একটু কার্ব সাথে কিন্তু তুমি সালাদ নিতে পারো, শসা টমেটো গাজর যে কোনো, আমি এখানে একটু গাজর রেখেছি। আমি জাস্ট এই জিনিসটা ভাবছিলাম যে ইভেন অনেক কিছু না থাকলেও যদি একটু বাসায় কাঁচা পেঁয়াজ থাকে, কাঁচা পেঁয়াজ তো দারুণ জব,
কারণ পরোটা এন্ড মাংসের সাথে কাঁচা পেঁয়াজ দিয়ে এখন বলো তুমি দর্শকদেরকে তোমার ওপিনিয়ন দাও কেমন লাগলো শুধু খেলে তো হবে না তারপরে বলি আচ্ছা খুবই মজা হয়েছে এবং মশলাটা এত সুন্দরভাবে চিকেনের মধ্যে গেছে যে চিকেনটা আসলে অনেক বেশি জুসি লাগছে হ্যাঁ চিকেন যদি আরো বেশি ভাজা হয় তাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে এবং আমরা কিন্তু চিকেনে বাড়তি কোনো পানি দেই তো ব্যালেন্সটা খুব সুন্দর কারণ চিকেন থেকে পানি বের হয় চিকেন থেকে তেল বের হয় তেলও কিন্তু খুব অল্প পানিটা লাগেই নেই মশলা কষানোতে যে পানি টমেটো থেকে পানি বের হয়েছে হয়ে গেছে একদম পারফেক্ট তো এবারে দর্শকদেরকে আমার বলতেই হচ্ছে অবশ্যই ট্রাই করে দেখুন আমাদের চিকেন তাওয়া ফ্রাই মানে আমি বলতে পারি যে আপনারা কেউ বলবেন না যে না রান্নাটা মানে খেয়ে যে আর খাবো না আমার মনে হবে সবাই বলবেন ও আচ্ছা ভালো তো এই রেসিপিটা বারবারই করা যায় তো সুমি আপুকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এত মজাদার আর চটজলদি রেসিপিটি করে দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর আমি বলবো যে মাই কিচেনের যারা দর্শক ছিলেন যারা দেখলেন রেসিপিটা তারা অবশ্যই ট্রাই করবেন এবং শান্তাকে অথবা মাই টিভিতে জানাবেন কেমন লাগলো আর শান্তার কাছ থেকে আমি জেনে নিব আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন আমি তো খুব মজা করে খাবো তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থেকো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের মাই কিচেনের আয়োজন কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে আবারও ফিরে আসবো মজাদার কোনো রেসিপি এবং আপনাদের প্রিয় একজন মানুষকে নিয়ে এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্টস মাই কিচেনের নেক্সট আয়োজনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ